সারা দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। দুদিন ধরে চলবে এই ধর্মঘট, যার জন্য 16 ও 17 ডিসেম্বর গোটা দেশের মতো এ রাজ্যেও সমস্ত সরকারি বেসরকারি ব্যাংকের প্রায় 6,000 শাখা ও 12,000 ATM বন্ধ থাকবে। বেশ কয়েকটি দাবিতে ধর্মঘটে সামিল হন তারা। কেন্দ্র সরকারের ব্যাংকের বেসরকারীকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ব্যাংকিং লস অ্যামেন্ডমেন্ট বিল 2021 প্রত্যাহার করতে হবে। এইসব দাবিতেই আগামী দুদিন ধরে বন্ধ রাখা হবে সমস্ত রাষ্ট্রায়ত্ত বেসরকারি কোঅপারেটিভ ব্যাংকগুলি, পাশাপাশি ব্যাহত হবে ATM পরিষেবাও। তবে এই ধর্মঘট সম্পূর্ণ আমজনতার স্বার্থে বলেই জানা সভায় বহুস্থিত ভাঙনের বিধায়ক মোহাম্মদ নওসাদ সিদ্দিকী। প্রোটেস্টটা আমি একজন ভারতীয় হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আমার দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বেসরকারিকরণ হতে চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা। সুতরাং সেই হিসাবে আমি একজন ভারতীয় হিসাবে এখানে উপস্থিত হয়েছি। আমার দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি না বেসরকারিকরণ হয়ে যায় তার বিরুদ্ধে আছি, সেখানে উপস্থিত হয়েছি। সাথে সাথে আমি এটা আতঙ্কের মধ্যে আছি, যদি এই সমস্ত ব্যাংকগুলো বেসরকারিকরণের দিকে চলে যায় তাহলে আগামী দিনে কৃষক থেকে শুরু করে ছাত্ররা যে লোন পায় সেটা থেকেও বিশাল সমস্যার সম্মুখীন হতে হবে। তার সাথে সাথেও আমরা যে আমাদের সারা জীবনের সঞ্চিত অর্থকে যে রাখছি নিশ্চিন্তে ঘুমাচ্ছি যে ব্যাংকে রেখে, সেটা থেকে আমরা সেই সুনিশ্চিন্তে ঘুমাতে পারবো না। আমরা আন্দোলন করব। ব্যাংকে যারা দায়িত্বশীল কর্মচারী ইউনিয়নসগুলো আছেন তারা আন্দোলন করছেন, তাদের কাছ থেকে আমরা সাধারণ মানুষ হিসাবে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদের ব্যানারে আমরা আন্দোলন করব যাতে কেন্দ্র সরকার এই বিলটাকে না আনে। সেই জন্য এখন থেকে আমরা লাগাতার আন্দোলন শুরু করব। ব্যাংকের বেসরকারিকরণ করা হলে কর্মহীন হতে পারেন বহু মানুষ, এমনকি বেসরকারি ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে আম জনতার তরফে। আর সেই আশঙ্কা দিয়ে দিন কাটাচ্ছেন সকলে, যার কারণে সাধারণ মানুষের হিতেই এই ধর্মঘটে ডাক দিয়েছেন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। দাবি হচ্ছে কেন্দ্রীয় সরকার এই শীতকালীন অধিবেশনে যে সমস্ত বিল আনবে বলে তালিকাবদ্ধ করেছে তার 12 নম্বরে আছে ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট বিল। যে বিলটি যদি একবার পেশ হয়ে যায় এবং পাশ হয়ে যায় তাহলে যে কোনো সরকারি ব্যাংক যে কোনো মুহূর্তে সরকার বিক্রি করে দিতে পারবেন, এবং সরকারের দৃষ্টিভঙ্গি একদম পরিষ্কার, তারা সমস্ত রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে ধ্বংস করতে চাইছেন, তুলে দিতে চাইছেন তাদের পছন্দ করা কিছু শিল্পপতির হাতে, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। কেন্দ্র সরকার সমস্ত ব্যাংকগুলির বেসরকারিকরণ করতে চাইছে, এছাড়াও ব্যাংক লস অ্যামেন্ডমেন্ট বিল সংসদে পাশ করতে চাইছে কেন্দ্র সরকার। এরই বিরোধিতা জানিয়ে এই মুহূর্তে 16 এবং 17 ডিসেম্বর এই দুদিন ধরে ধর্মঘটের ডাক দিয়েছে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংকগুলির কর্মচারীরা। সেই কারণে SBI-এর যে হেড অফিস তার সামনে বিক্ষোভে অবস্থান বিক্ষোভ করছেন বিভিন্ন ব্যাংকের কর্মচারীরা। এবং আগামী দুদিন ধরে এই যে ধর্মঘট, সেই সারা দেশ জুড়ে সারা ভারত জুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছেন। তাদের দাবি একটাই যে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বেসরকারিকরণ করার ব্যাংকগুলির সেগুলিকে প্রত্যাহার করতে হবে। ক্যামেরায় জয়দীপ দাসের সাথে অভিক নন্দীর রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।